আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি সুরাই আছি আপনাদের সাথে। আজকে আমার আম্মু ভিডিওটা দিত, আম্মু দিতে পারতেছে না, কারণ আম্মু একটু সিক। আম্মু হচ্ছে রোজা ভাঙার পরে কয়েকদিন একটু ঠান্ডা পানি খাইছে, যত অনেক গরম আম্মু ঠান্ডা পানি খেয়েছে, এই কারণে আম্মুর একটু গলায় সমস্যা হয়েছে এখন। আগে আপনারা তো অনেকেই জানতেন আম্মুর একটু ঠান্ডা সমস্যা আছে, তো আম্মুর ঠান্ডা লেগে গিয়েছে। আর এখন আমি এখানে নিয়েছি ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর রসুন। এখন আম্মু এগুলি ভেজে নিচ্ছে, কারণ তেল গরম আগুনের কাজ আম্মু আমাকে করতে দিবে না। এখন আম্মু এটা করতেছে, আম্মু হচ্ছে পেঁয়াজগুলি তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তো আপনারা সবাই আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেগুলো আম্মু আমাকে পড়ে শোনায়, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আম্মু আপনাদের কমেন্ট পেলে অনেক অনেক বেশি খুশি হয়। আম্মু আপনাদের কমেন্ট পড়তে অনেক মজা করে, আম্মু সবসময় অবসর টাইমে আপনাদের কমেন্টগুলো আম্মু পড়ে আর অনেককেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু সবসময় হয়তো আম্মু সময়ে উঠতে পারে না, আর যাদেরকে দিতে পারে না তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতে দেখতে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আম্মু এগুলি উঠিয়ে নিচ্ছে। এগুলি দেখতে খুব ইয়ামি লাগতেছে। আর এখন আমরা ভেজে নিব হচ্ছে আলুর চপ। আলুর চপকে বেসনে দিয়ে ভেজে নিব। বেসনটা আমরা আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, এখন দিব। আগের থেকে মাখায় রাখলে কী হয়, বেসনটা আলু মানে আলুর চপের গায়ে ভালো মতো লাগে। আর এখন এটাও গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন এটাও কতক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নেব, তারপর আমরা বাজব হচ্ছে। তো দেখতে দেখতে আমাদের আলুর চপটাও হয়ে এসেছে, এখন আম্মু একটা একটা করে উঠিয়ে নেবে। আর হচ্ছে এখন এরপরে বেজে নিব আমার ফেভারিট খাবার, আমার আর আমার বোনের ফেভারিট খাবার, যেটা হচ্ছে চিকেন বলে। এটা আব্বুকে আমরা বলে আনিয়েছি, এটা আমাদের অনেক ভালো লাগে, এটা আমরা মাঝে মাঝেই খাই, আবার এখন আবার আনা হয়েছে। তো এখন বেজে নিচ্ছে, এইটা তো বরফ ছিল, এই কারণে তেলে দেওয়ার সাথে সাথে অনেক ছিটতেছিল, তো কেউ কিছু মনে করবেন না। এখন এটা ভাজা হচ্ছে, এটা কতক্ষণ রাখার পরে ভাজা হয়ে যাবে, তারপরে আপনাদেরকে আজকে আমাদের ইফতারিটা দেখিয়ে দিব। আমি হয়তো অনেক কথা নাও গুছায় বলতে পারি, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু আমি এগুলি বলতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। আর অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো এই যে আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে আসতেছে, এটা আরও একটু ব্রাউন করে নিব, যাতে খেতে ভালো লাগে আর ভিতরটা যাতে জুসি হয়, এই কারণে বেশি ভালো লাগে, এই কারণে আর একটু ভেজে নিব। কতক্ষণ পরে এটা হয়ে গেলে এটি উঠিয়ে আপনাদেরকে আজকে আমাদের ইফতারি পুরা পরিবেশন করে দেখাবো, আমাদের ইফতারিতে আজকে কী কী ছিল। আর ইফতারিতে আজকে আমার আরেকটি প্রিয় খাবার ছিল, যেটা হচ্ছে স্যুপ। এটা আমার অনেক বেশি ভালো লাগে। এটার রেসিপি যদি আপনারা দেখতে যান তাহলে আম্মুকে কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাদেরকে আমার প্রিয় স্যুপটা করে দেখাবো। আগেরবার অনেকবার দেখিয়েছি, কিন্তু যদি দেখতে চান আমি আবারও দেখাবো। তো দেখতে দেখতে হয়ে এসেছে, এখন তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের ইফতারিটা। এখানে ছিল হচ্ছে আলুর চপ, পেঁয়াজি হোক, চিকেন বল, আর ওটা হচ্ছে সমুচা, আরও আছে সমুচা। এখন এখানে এগুলাই রাখা আছে, আর ওইখানে আছে ফল আর শসা, খেজুর, এগুলো আছে। আর ওইখানে আছে মুড়ি বানানোর সব কিছু, ছোলা আর আছে ঠান্ডা পানি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।